দীপাবলির রাতে মহকুমাকে শব্দ দূষণ মুক্ত রাখতে তৎপর মহকুমা পুলিশ। নিষিদ্ধ শব্দবাজি পাচার বন্ধ করতে মহকুমা জুড়েই চলছে পুলিশি অভিযান। সেই অভিযানে 20 কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ আরামবাগ পুলিশের হাতে গ্রেপ্তার হলো একজন। শনিবার রাতে আরামবাগের বসন্তপুর এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার করা হয় উত্তম প্রামাণিক নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বাড়ি আরান্ডে অঞ্চলের পুরা এলাকায়। উল্লেখ্য, প্রাক দীপাবলিতে সপ্তাহ জুড়েই মহকুমার বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। মন্ত্রণালয়